এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় একুশ আইনজীবীকে আবারও 19 ফেব্রুয়ারি হাজির হওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেয়। এজলাসে বিচার কাজ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ শারমিন নিগারের নামে কুরুচিপূর্ণ স্লোগান ও বিচার বিঘ্নিত করার অভিযোগে হাইকোর্টে হাজির হয়েছিলেন জেলা আইনজীবী সমিতির সম্পাদক সহ 21 আইনজীবী। তাদের আবারও 19 ফেব্রুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ সময় আদালত বলে, আইনজীবীরা সেদিন যে ভাষায় কথা বলেছেন তা কমলাপুরের কুলিরাও ব্যবহার করে না। এর আগে গত 10 জানুয়ারি তাদের তলব করে আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট। সাধারণ সম্পাদক সহ আরও 20 জন সদস্য আজকে ওনারা ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়েছেন এবং আমরা ওনাদের পক্ষে আজকে টাইম চেয়েছি। যে আমাদের অর্ডারটা ছিল যেন আমরা আমাদের কন্ডাক্ট, ওনাদের কন্ডাক্ট যেন ওনারা আদালতে এক্সপ্লেইন করেন, তো কন্ডাক্ট এক্সপ্লেনেশনের জন্য আমরা টাইম চেয়েছি। মহামান্য আদালত আমাদেরকে 19 ফেব্রুয়ারি আমাদের কন্ডাক্ট এক্সপ্লেনেশনের জন্য আমাদেরকে সময় দিয়েছেন।